আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা আমরা হ্যাঁ এটা আমরা আপনি আওয়ামী লীগের ডিসি না ওসি না বা আওয়ামী লীগের ডিসি এডিসি ওসি না আমি তো কর্ম অফকোর্স প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব এই শহরের এই নাগরিকদের নিরাপত্তা এবং তাদের নির্বিঘ্নে আমরা কোন নিরাপত্তা বিঘ্নিত করছি বলেন আপনাকে আপনি এখানে দাঁড়ান 20 মিনিট আধা ঘন্টার মধ্যে এখানে নিরাপত্তা বিঘ্নিত হবে হবে না আওয়ামী লীগের লোকজন আছে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি জি তাদের সরিয়ে দেন আমাদের সরিয়ে দেন আপনারা কি চাচ্ছেন এখানে বড় ধরনের গন্ডগোল হোক মৃত্যু চাচ্ছেন আপনি এলাকা 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 আমরা যদি এখান থেকে চলে যাই আপনাদের কথা না শুনেন আপনাদের ক্লাস হবে ঝগড়া বিবাদ হবে এখানে গন্ডগোল হবে আপনার গাড়ি ভাঙবেন প্লিজ আপনারা অনুমতি নিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেন আপনারা যেইভাবে আছে গতকালকে আপনারা প্রোগ্রাম করছেন সুন্দর প্রোগ্রাম হয়েছে আপনারা তো অনুমতি দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ আপনারা জমায়েত করছেন ওনারা আসছে শান্তিপূর্ণ অবস্থান করেন আজকের অনুমতি নেই আপনি এখানে আসেন না আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ ডিসপ্যাচ করার জন্য আপনি এখানে থাকলে গন্ডগোল সৃষ্টি হবে প্লিজ আপনি চলে যান আমি যদি ওখানে না যাই আপনার উদ্দেশ্য কি কেন এখানে থাকবেন আপনার উদ্দেশ্য কি কেন থাকবেন বলেন আপনি আমি পুলিশের সামনে স্লোগান দিচ্ছি আপনারা তারা আছে আমার তো মানুষকে আমরা স্লোগান দিচ্ছি না আপনাদের প্রোগ্রাম যদি আপনি আপনি যদি এখানে প্রোগ্রাম না করেন তাহলে আপনি চলে যান আপনার প্রোগ্রাম না থাকলে আপনি চলে যান আপনি তো প্রজাতন্ত্রের কর্মকর্তা আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে এই না এই শহরে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার না অফকোর্স নিরাপত্তা আমি দিচ্ছি আপনি চলেন আমি গাড়ি উঠাই দিই কারণ আপনি এখানে না না আমি গাড়ি আমি আপনার গাড়িতে আমি চলে যাব আপনার গাড়িতে উঠাবেন কেন আমি ভাই বেশ ভালো আপনি বাসায় যাবেন না তাহলে কোথায় আপনি যেখানে নিয়ে যাচ্ছেন আমি সেখানে যাব সেখানে কেন আপনি এখানে সিচুয়েশন আছে আপনার এখানে অবস্থান করার অবস্থা আছে ঠিক আছে আপনার গাড়িতে উঠানো আমি আপনার আপনাকে উঠাবো আমি বলছি আপনি এগুলো থামান আমরা গাড়ি উঠে যাব থামান এগুলো বন্ধ করেন আমাদের সামনে বন্ধ করবেন এগুলো কি ঠিক হচ্ছে আমাদের নিরাপত্তা দেবে আমি নিরাপত্তা চাই আপনাদের কাছে আমি দুইবার মন্ত্রী ছিলাম আপনি কি চাচ্ছেন আমি চেয়ারম্যান ছিলাম আপনি কি চাচ্ছেন এখানে আমি চাচ্ছি আপনার প্রোটেকশন প্রোটেকশন আপনি আপনি চলেন আসেন যাব আসেন আসেন আমি তো আমার জায়গা আমাদের দায়িত্ব আমাকে একটু করতে দেন আমি যে ধরে কোনো তো প্রোটেকশন দিতে পারবো না আমরা কিচ্ছু করবো না এই জায়গায় ডিসি আছে নাম কি আপনার আমি তো আমি চাইনি আপনার নাম কি সিচুয়েশন এর নাম রাখা আছে দেখা যাচ্ছে না নাম আপনি তো গাড়ি নিয়ে আসছেন প্রাইস তো রাখুন গাড়ি নিয়ে আসতে বলছি এই এই খালেকের পাপে ঢুকো পাপে ঢুকো আপনি জানেন আমি চারবার এমপি ছিলাম দুইবার চারবার এমপি ছিলাম দুইবার মন্ত্রী ছিলাম আমি এই দেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ লাগছে